ভালোবাসে, আমরা তোমাদের ভালোবাসি। চ্যাম্পিয়নদের জন্য বাংলার আকাশে বাতাসে এখন এই সুর। সাফ নারী চ্যাম্পিয়নদের বরণে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। হাজারো বাধা ডিঙিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে আনা বাংলার দামাল মেয়েদের জন্য এটিএন নিউজের ভালোবাসা। সমাজের টিপ্পনি এক পাশে রেখে যে মানুষগুলো তাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তারা জিততে চেয়েছিল তাদের জন্য। অভাব আর অন্ধ সংস্কারের পাহাড় ডিঙিয়ে তাদের জিততে হয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফিটা। মেয়ে হয়ে আবার ফুটবল, তাও হাফ প্যান্ট পরে জার্সি পরে ছেলেদের মতো কত ছিছি না শুনতে হয়েছে, সহ্য করতে হয়েছে কত কটুক্তি কটাক্ষ, সব ছাপিয়ে ওরা ফুটবলকে ভালোবেসেছে, ফুটবলেই বুনেছে স্বপ্ন, পায়ের জাদুতে জয় করেছে সবার মন। সাবিনা সানজিদা কৃষ্ণাদের হাত ধরে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে লাল সবুজের শ্রেষ্ঠত্ব। ওরা কথা দিয়েছিল দেশের জন্য শেষ মিনিট পর্যন্ত যোদ্ধার মতো লড়ে যাবে। ওরা কথা রেখেছে, জিতেছে বাংলাদেশ। জাগরণের মুহূর্ত, নিজেদের জন্য নয়, তারা জিতেছে 17 কোটি বাংলাদেশির হয়ে। তাই বাংলার দামাল মেয়েদের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা নিঙ্গে দিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নদের স্বপ্ন পূরণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো তৈরি হয়েছে ছাদখোলা বাস, চারিদিকে প্রশংসার বন্যা, বাংলার বাতাসে কান পাতলেই নীরব উল্লাস। তোমরা আমাদের গর্বিত করেছ, আমরা তোমাদের ভালোবাসি। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।